ছয়শ কি শুধুই একটা সংখ্যা হতে পারে তবে এই সংখ্যার সাথে উইকেট শব্দটা যুক্ত করে অনন্য উচ্চতায় উঠা যায় ইতিহাসে জায়গা করে নেওয়া যায় খুলনার আব্দুর রাজ্জাক তাই করেছেন আর সতীর্থরা বুঝিয়ে দিয়েছেন এমন মাইল ফলক চারটিখানি কথা নয় আব্দুর রাজ্জাকও কি তাই মনে করেন খুবই খুশি এটাতে এই অ্যাচিভমেন্টে ছয়শ উইকেট আই মাস মানে নট এ ম্যাটার অফ যোগ আসলে এরা অনেক উইকেট আমাদের দেশের প্রেক্ষাপটে আর কি মানে হয়তো অন্য অন্য অনেক দেশে অনেকেই অনেক অনেক খেলেছে আরও ইয়ে আছে বাট আমাদের দেশের প্রেক্ষা প্রেক্ষাপটে এখনও পর্যন্ত কেউ করেনি বা আসলে সময়ও লাগবে যদি করতে হয় আর অনেকেই যারা আছে তাদেরকে উইকেটও নেই আর কারো ঝুলিতে এই অঙ্কটা তিনি স্পর্শ করেছিলেন গেল বছর দেশের হয়ে খেলা ১৩ টেস্টে আটাশ উইকেট ঠিক তার অবদান বোঝাতে পারে না তবে ওয়ান ডেতে রাজ্জাকের দুশো সাত উইকেট এখনো আছে তিন নম্বরে চৌত্রিশটি টি টোয়েন্টিতে চুয়াল্লিশ উইকেট লিস্টে ক্যারিয়ারে চারশো এগারো আর ঘরোয়া টি টোয়েন্টিতে নিরানব্বই উইকেট মিলে হাজার পেরিয়েছেন বহু আগে কেউ না কেউ তো কখনো কখনো না কখনো করতোই তো আমি করতে পারছি এই জন্য আমি লাকি বলবো আর স্কিল ডেফিনেটলি আপনারকে সেই লেভেলের কিছু করতে হলে বা ওই রকম কিছু করতে হলে স্কিল দরকার হয়ই হয় হয়তো আমার খুব অত বেশি স্কিল নাই আমি অত বেশি বেশি স্কিলফুল না তো চেষ্টা করি যতটুকু যা আছে আমার চেষ্টার ত্রুটি থাকে না এইটা আমি বলতে পারি এইটা আমার একটা স্কিল যে আমি স্টিল আমি মাঠে নামলে আমার মানে আমি সেই আগের মতোই হয় যে আমার মাথা ঠিক থাকে না মানে খেলা ছাড়া অন্য কিছু থাকে না মাথায় ফিটনেস আর বয়সের অজুহাতে রাজাক জাতীয় দলে ব্রাত্ত কিন্তু দিব্যি যেভাবে উইকেট পাচ্ছেন তাতে যে কেউ তাকে ভাগ্যাহত ভাবতে পারেন এই নিয়ে কথা বাড়াতে চান না রাজ মন যতদিন সায় ততদিন চালিয়ে যেতে চান ক্রিকেট কখন শেষ হবে এটাও আমি জানি না আসলে দেখবো খেলছি যতক্ষণ ভালো লাগে ওই যে বলছি বলছি আমি এর আগেও যে ফিটনেস যতক্ষণ ঠিক থাকবে আর মন থেকে চাইবে মন চাইবে যতক্ষণ খেলতে আমি চেষ্টা করব ততক্ষণ খেলার আর দু হাজার এক দু হাজার দুই মৌসুম দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রেখেছিলেন বাহাতি স্পিনার আব্দুল রাজা ইকরাম হুসাইন সময় সংবাদ ঢাকা